পর্দা করা ফরজ। আমি বোনদেরকে বলি, বোনেরা আপনারা অনেক দামি, দামি জিনিস কেউ খোলা রাখে না, রাখে? আমার যদি 50,000 টাকার একটা বান্ডিল থাকে, আমি কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক বাইর করে রাখবো? আমি একবারে ভিতরের পকেটে রাখবো, ঠিক কি না? আমার যদি হীরা আর জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে, আমি কি এটা হাতে নিয়ে ঘুরবো? না, একেবারে ঘরের ভিতরে সিন্দুকের ভিতরে তালা মেরে রাখি। তার মানে যেটার দাম বেশি, মর্যাদা বেশি, ওইটার প্যাকেটও নারীদের মর্যাদা বেশি না কম, এজন্য তাদের প্যাকেটও বেশি। সেফটি সিকিউরিটির জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছে। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, এ হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন রুচির মেয়ে, আপনার পোশাক বলে দিবে, ঠিক কিনা? বোরকা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত ভদ্র লাগে, কত মায়া লাগে।